ক্ষমাগত দুর্গা পূজা আর দুর্গা পূজার যে উখল মাখল পরিবেশের মাজতে সমগ্র রাজ্যে এতিয়া প্রস্তুতি আরম্ভ করেছে আর তার সমান্তরালক ক্ষেত্রীস্থিত ঐতিহ্য মন্দিত যে কামাখ্যা দেবালয় আছে, এই কামাখ্যা দেবালয়তো প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করেছে। মানে ক্যামেরা পার্সনক দেখাবলে অনুরোধ করি যে এনেদরে এই যে নতুনক রং খানি এই মন্দিরের যে দেওয়াল সমূহ আছে সুন্দরক সজাই পড়াই তোলা হয়েছে। আমার উপস্থিত আছে পরিচালনা সমিতির সভাপতিগী আছে, পুনে পুনে জানি বিচার যে কেনে ধরনের প্রস্তুতি আরম্ভ করেছে আপনাদের এইবার। জয় জয়তে মই শারদীয় দুর্গা পূজার ধন্যবাদ জ্ঞাপন করছো ই চ্যানেলল। আমি দুর্গা পূজাটো সরকারি বিধি যেটো করোনা তার যেটো সরকারে বান্ধি দিছে এসওপি, সেই এসওপি মানি আমি দুর্গা পূজা উদযাপন করবলে ইতিমধ্যে প্রায় প্রস্তুতি শেষে হয়েছে বলে কলেও ভুল নহয়। আমি তেনেকা করে আগবাড়িছো, আমার ষষ্ঠীরপরা আরম্ভ হব, ষষ্ঠী মানে অহা আমার সোমবার 11 তারিখ, 11 তারিখেরপরা আরম্ভ হব। 11 তারিখে আমার সন্ধিয়া বেলবরণ আছে, বেলবরণেরপরা আনি আমি যেটো দেবীক স্থাপন করো মন্দিরত, দেবীক স্থাপন করে তার সপ্তমীরপরা সপ্তমী পূজা, অষ্টমীত অষ্টমী পূজা, নবমীত নবমী, নবমীত আছে আমার ম বলি, আমার কমিটি ফালর এটা আছে ম, আর রাইজর যোনে দান দিয়ে তেওঁলোকৰ আছে দুটা, তেনেকা করে তিনিটা হব। আর দশমীত হব আমার বিসর্জন, আমি ওচৰতে আমার মন্দির যেটো পুখুরী আছে পুখুরীত আমি বিসর্জন করো। হয়, এই ইতিমধ্যে জানাইছে যে 5 দিনিয়া যে কার্যসূচী, এই 5 দিনিয়া কার্যসূচীত বিভিন্ন ধরনের বলি বিধান হব এই মন্দির, যেহেতু এই মন্দির ঐতিহ্য মন্দির এক মন্দির আর লোকবিশ্বাস অনুসারে মানুষ যা ভক্ত আহে এই ভক্তর মনোকামনা পূরণ হয় এই মন্দিরত পূজা অর্চনা করলে। আমার উপস্থিত আছে এই মন্দিরের মূল পূজারীগী উপস্থিত আছে, তারপরা জানি বিচার কেন ধরনের এবার পূজার প্রস্তুতি আরম্ভ করেছে। নমস্কার, ই চ্যানেলের সমূহ বিষয়বীয়া তথা কর্মকর্তাক শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছো। বৃহত্তর ডিমার মৌজার অন্তর্গত ক্ষেত্রিত অবস্থিত ঐতিহ্যমণ্ডিত অতি পুরাণিকলীয় শ্রী শ্রী কামাখ্যা দেওয়ালয় বিগত বছর দরে এইবেলেও শ্রী শ্রী সৎকালীন শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার ষষ্ঠীরপা দশমীলকে উদযাপন করবলে মনস্থ করা হয়েছে। সম্পূর্ণ সরকারি নীতি নিয়ম যেটি এসওপি দিছে সেই এসওপির নীতি নিয়ম মানি পূজা ভাগ করা হব, ধর্মীয় রীতি নীতিতে সম্পন্ন করা হব। হয়, যে সরকারি যে নিয়মাবলী দিছে যে কোভিড বিধি দিছে এই কোভিড বিধি মানি তেওঁলোকে যে 5 দিনিয়া কার্যসূচী, এই 5 দিনিয়া কার্যসূচীরে এইবার এইবেলি এই যে দুর্গা পূজা অনুষ্ঠিত করবে।